নবগ্রামে তৃণমূল কর্মীদের নিয়ে ভোটের আগে নির্বাচনী সভায় যোগ দিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। বৈঠক শেষে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কিরীটেশ্বরী মন্দির পরিদর্শন করেন তিনি। সোমবার দুপুরে নবগ্রাম তৃণমূল কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সভায় পঞ্চায়েত ভোটে দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে কি করণীয় তা বার্তা দিলেন ব্যারাকপুরের বিধায়ক। কর্মীদের উৎসাহ দেখলাম নবগ্রামে এসে, এবং এত সুন্দর একটা পার্টি অফিস প্রথম কথা আছে, এবং সেখানে সবাই খুব মন দিয়ে তৈরি আর কি, যে আগামী 8ই জুলাই যে পঞ্চায়েত ইলেকশন হতে চলেছে সেখানে তারা মানুষের, তারা নিশ্চিত যে আমাদের তৃণমূল কংগ্রেসের সবাই বহু মার্জিনে জিতবে, কারণ মানুষ, এখানকার মানুষ, এখানকার গ্রামের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের সরকারের যে ফেসিলিটিসগুলো পেয়েছে সেগুলোতে তারা খুশি, এবং আমার বিশ্বাস যে আমরা 100% এখান থেকে সব সিটেই জিতবো। এদিন বৈঠক শেষে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কিরীটেশ্বরী মন্দিরে যান রাজ চক্রবর্তী ও নবগ্রামের বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডল।